সত্যি বলছি, এটা যদি হয় তাহলে কিন্তু বলিউডের এবং আমাদের ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে সমস্ত সমস্ত রেকর্ড কিন্তু ভাঙবে এবং বক্স অফিসে কিন্তু জাস্ট একটা সুনামি আসবে। সো হ্যালো গাইস, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে একটা সুপার ডুপার এক্সক্লুসিভ আপডেটকে নিয়ে কথা বলবো, বিশেষ করে শাহরুখ খান ফ্যানদের জন্য এবং বিশেষ করে সালমান খান ফ্যানদের জন্য এবং বিশেষ করে যারা পাঠানকে এতটা এতটা ভালোবাসা দিয়েছে এবং যারা YRF স্পাই ইউনিভার্সকে নিয়ে ভীষণ ভীষণ এক্সাইটেড তাদের জন্যেও। সো এখন কথা হচ্ছে, আমরা কিন্তু পাঠানে হচ্ছে আমাদের সালমান খান মানে আমাদের টাইগার ভাইকে দেখেছি অ্যাজ এ ক্যামিও হিসেবে এবং এর পরবর্তীকালে কিন্তু টাইগার 3-তেও কিন্তু আমাদের শাহরুখ খানের কিন্তু একটা এক্সটেন্ডেড ক্যামিও থাকবে এবং ওটাকে কিন্তু খুব ভালো করে কিছু কিছু অ্যাড অন কিন্তু করা হয়েছে এক্সটেন্ডেড ক্যামিওতে। তো সেক্ষেত্রে একটা আপডেট কিন্তু উঠে আসছে এবং এই আপডেটটা আমি কিন্তু পেয়েছি বলিউড হাঙ্গামা থেকে। সো আপডেটটা হচ্ছে, এর পরবর্তীকালে YRF স্পাই ইউনিভার্সের যে পরবর্তী ছবি এবং এটা সম্ভবত আসতে পারে 2025 সালে, সেখানে কিন্তু শাহরুখ খান এবং আমাদের সালমান খান একসঙ্গে একটা একটা মুভিতে কিন্তু থাকতে থাকতে চলেছে এবং সেখানে কিন্তু কোনো রকম ক্যামিও থাকবে না এবং এটা কিন্তু বেসিক্যালি হবে একটা টু হিরো মুভি। এবং প্রিভিয়াসলি এরকম টু হিরো মুভিতে কিন্তু 1995-এ আমরা দেখতে পেয়েছিলাম আমাদের সালমান খানকে এবং শাহরুখ খানকে করণ অর্জুনে। তো তারপরে তারা কিন্তু একসঙ্গে একটা টু হিরো মুভি করতে চলেছে এবং এটা কিন্তু YRF স্পাই ইউনিভার্সের নেক্সট পার্ট কিন্তু হবে। সো এখন কথা হচ্ছে, এটার কিন্তু এখন স্ক্রিপ্টিং লেভেলে কিন্তু কাজ চলছে এবং এটার কিন্তু একটা প্রাইমারি আইডিয়াকে লক করা হয়েছে এবং আমাদের আদিত্য চোপড়া এবং শ্রীধর রাঘবন কিন্তু দুজনই এটার উপর কাজ করছেন এবং সব কিছু ঠিকঠাক থাকলে এটা কিন্তু 2025 সালে কিন্তু আসতে চলেছে। এবারে এখন কথা হচ্ছে যে শাহরুখ খানের একটা হিউজ ফ্যানবেস রয়েছে, সালমান খানের একটা হিউজ ফ্যানবেস রয়েছে এবং দুটো ফ্যানবেসকে একসঙ্গে ক্যাটার হবে এবং আলটিমেটলি এটা কিন্তু একটা কোনো রকম তারা কিন্তু মিশনে যাবে না এবং এটা কিন্তু শাহরুখ এবং সালমান খানের মধ্যে একটা কনফ্লিক্ট হবে এবং এখানে কিন্তু জয়াও থাকবে এবং এখানে কিন্তু রূপাইও থাকবে, মানে এখানে কিন্তু আমাদের ক্যাটরিনা ক্যাপও থাকবে এবং এখানে কিন্তু দীপিকা পাডুকোনও কিন্তু থাকবে। সো এদের মধ্যে একটা কনফ্লিক্ট হবে এবং আলটিমেটলি কিন্তু তারা একসঙ্গে মিলিত হবে। এবারে কি কনফ্লিক্ট হবে, কিভাবে কি মিলিত হবে এবং এখানে যদি আমাদের ঋত্বিকের একটা ক্যামিও থাকে মানে আমাদের কবির মানে ওয়ার্ডের কবির, তো এখানে যদি একটা ঋত্বিকের ক্যামিও ঢুকিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা একটা একটা অন্যরকম কিন্তু মাত্রা পেয়ে যাবে এবং এখানে ঢোকানোটা সম্ভব। তার কারণটা হচ্ছে এদের মধ্যে যে কনফ্লিক্টটা হচ্ছে এটাকে হচ্ছে স্টপ করানোর জন্য কিন্তু এখানে ঋত্বিকের ক্যামিওটা ঢোকানো যেতে পারে বলে আমার মনে হয় এবং এটার আপাতত কিন্তু একটা প্রাইমারি আইডিয়া কিন্তু লক হয়েছে এবং এর পরবর্তীকালে যখন এটাকে নিয়ে আপডেট উঠে আসবে আমি কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করব। সো দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা।